সম্প্রতি পুলিশের উপর জামায়াত শিবিরের নির্মম সহিংস হামলার ঘটনায় উদ্বিগ্ন এখন দেশের সাধারণ মানুষ এমন অবস্থায় নাগরিক সমাজের প্রতিনিধিরা অবিলম্বে সংগঠনটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সরকারের কাছে পাশাপাশি এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার তাগিদও দিয়েছেন তারা এমন নৈরাজ্যকর পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জনগণকে সঙ্গে নিয়েই সরকারকে কাজ করার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা রিপোর্টুয়েলের জনগণকে নিরাপত্তা দেয়া দায়িত্ব যে পুলিশের একদিনের ব্যবধানে তাদের উপর এমন নৃশংস হামলার দুটি ঘটনা স্তম্ভিত করেছে দেশের মানুষকে নাগরিক জীবনে নিরাপত্তার বিষয়টি তাই উঠে আসে আলোচনায় রাজনীতির নামে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর দিনে দুপুরে এমন আক্রমণ প্রশ্নবিদ্ধ করে তোলে সার্বিক রাজনৈতিক সংস্কৃতিকেও এই অবস্থায় শঙ্কিত নাগরিক সমাজ তারা একটা সশস্ত্র প্রস্তুতি নিয়ে রেখেছে যে তাদের তাদের সঙ্গে রাষ্ট্রকে একটা সংঘাতে যেতে হবে সমস্ত দেশের স্বাভাবিক জীবনযাপন অস্বাভাবিক রকম অস্বাভাবিক হয়ে গেছে এটা একটা রাষ্ট্রের জনসাধারণ কিছুতেই এর সহ্য করবে না চরম নাজুক অবস্থা তো এই অবস্থাতে আমরা চিন্তিত উদ্বিগ্ন শঙ্কিত তারা বলছেন ছবি জানিয়ে দিচ্ছে কারা ঘটাচ্ছেন এইসব তাই দুর্বৃত্তদের বিরুদ্ধে সরকারকেই কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি বিশিষ্ট জনদের পাশাপাশি রাজনৈতিক এইসব নৈরাজ্যকে রাজনীতির মাধ্যমেই মোকাবেলা করার পরামর্শ তাদের সরকারকে তাদের নিজেদের হিসাবে দরকার নেই শুধু জনগণের নিরাপত্তার দিকটা তো তাকিয়ে যেভাবেই হোক না কেন তাদেরকে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতেই হবে সরকারকে পুলিশি যে ব্যবস্থা গ্রহণ করছে সে ব্যবস্থা ধরেই চলতে হবে কিন্তু পাশাপাশি রাজনৈতিক দলকে আলাপ আলোচনার কোনো সুযোগ আছে কিনা সেই সুযোগ থাকলে সে পদগুলোকে ব্যবহার করতে হবে তারা আইন ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার বিরোধী দলকে যদি সাথে না নেয় তাহলে এই পরিস্থিতির উন্নয়ন ঘটানো বড় দূর হবে সশস্ত্র জামাত শিবিরকে প্রতিহত করতে আইনের পাশাপাশি সাধারণ জনগণকে সঙ্গে নেয়ার কথা বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা বৃহৎ স্মরণসৌধকে দমন করার জন্যে বৃহৎ জনগণকে দরকার ইতিহাসকে নির্মাণ করার দায়িত্ব মানুষ তখন গ্রহণ করে সবাই মিলে এই সমস্যাটা সমাধান করা দরকার তবে জামাত শিবিরের ব্যাপারে যে কোনো কঠোর সিদ্ধান্ত গ্রহণে সবার আগে সরকারের আন্তরিকতার উপরে জোর দিচ্ছেন বিশিষ্ট জনরা হেসান জুয়েল সময় সংবাদ ঢাকা